اصلاحی مجلس তো اصلاحی মজলিসের অর্থ হইল যে মজলিসে اصلاحের সংশোধন সংশোধনের কথা কার সংশোধন ওই যে মানুষ বলতে দুই জিনিস বলেন না মানুষ বলতে কয় জিনিস দুই জিনিস একটার নাম শরীর আর একটার নাম মন একটার নাম শরীর আর একটার নাম মন শরীরের সংশোধনী আমাদের এখানে কিছু নাই এটা হাসপাতাল যান এটা কই যান হাসপাতাল যান আপনার পেটে অসুখ আছে জ্বর আছে কাশি আছে এই সব সংশোধনী কে দিবে মিটকোট আর আমাদের মসজিদ রহমতপুর মসজিদের মধ্যে যেই اصلاح যেই সংশোধনী এটা শরীরের নয় এটা কার 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 বুঝা গেল আমাদের মনকে সংশোধন আবার মনের কোন বিষয়ের সংশোধন ওই যে মনের আকীদা আমল اخلاق আদাব ইনসানি বলেন না কয়টা পাঁচ আকীদা বলেন আমল اخلاق আদাব ইনসানিয়ত আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন দুনিয়াতে তশরিফ এনেছেন মানুষকে পাঁচটা জিনিসের তালিম দেওয়ার জন্য বলেন কয়টা জিনিস পাঁচটা কি কি عقيدة عمل اخلاق آداب انسانيت بڑا ولو اے پاستا جنیشر تعلیم اللہ حبیب صحابہ کرام کے دیسے اے تعلیم تاو شریل نوئے کار مونے شریل نوئے کار امرا مون کے ایکسرسائز کوری نا جا ایکسرسائز کوری شریل کے کوری নামাজ কালাম এগুলো মনের জিনিস শরীরের জিনিস নয় জিকির মুরাকাবা মনের জিনিস শরীরের জিনিস নয় এগুলো সব মনের খাদ্য যে যেখানকার খাদ্য সেখানকার শরীর হইল মাটির তৈরি এজন্য শরীরের খাদ্য গোশত মাছ এটাও মাটির তৈরি ফল ফুলাদি মাটির তৈরি শাক সবজি মাটির তৈরি কারণ শরীর মাটির খাদ্য মাটির শরীর মাটির খাদ্য রু এবং মন এটা আসছে আল্লাহর পক্ষ থেকে কন্যা কোথা থেকে আসছে এজন্য জমিনে উৎপাদিত জিনিস রুহে খায় না রুহে খাদ্য এটাও আসমান থেকে আসতে হবে এটা হইল নামাজ কালাম জিকির মুরাকাবা এজন্য রুহের খাদ্য ভিন্ন শরীর হইল মাটির খাদ্য মাটিতে পাখি গাছে গাছে থাকে খাদ্য কোন জায়গায় মাছ পানিতে থাকে খাদ্য কোন জায়গায় যে যেখানে থাকে যে যেখানকার খাদ্য সেখানে খাদ্য কি সেখানে শরীরটা মাটির তৈরি এই জন্য খাদ্যটাও মাটি থেকে রুটা আসমান থেকে আসছে খাদ্যটাও কই পাইতে হবে বলেন আল্লাহ এখন আমরা রু এই যে নামাজ পড়ি এটা শরীরের খাদ্য না রুহের খাদ্য জিকির করি শরীরের খাদ্য না রুহের খাদ্য খাদ্য যার ইনি খায় না যারে খাওয়াইতে চান উনি খাইতে পারে না কন্যা খাদ্য যার যেমন আমি নামাজ পড়ি নামাজটা খাদ্য হইল আমার রুহের নামাজটা খাদ্য কার রুহের আমরা রুকে কখনো এই নামাজ খাদ্য খাওয়াই না শরীরকে খাওয়াইতে চেষ্টা করি শরীর খাদ্য খাইতে জানে না নামাজের এই খাদ্য এটা শরীরে খায় না যেরকম ভাত মাছ রুহে খায় না কন্যা ভাত মাছ কি রু কি খায় নামাজ কালাম জিকির মুরাকাবা শরীরে কি খায় ভাত মাছ বলুন এশার নামাজের জন্য নিয়ত বানলাম আল্লাহু আকবার শরীরটা এখানে আছে রুটা দোকানদারি করতেছে ঠিক না রেটি নামাজটা রেডি কইরা যারে খাইতে দিলেন এটা হইল শরীর যিনি খাওয়াইন না ছিলেন ওনাকে বসায় রাখছেন দোকানে তাইলে খাদ্য যার তিনি নাই যারে খাওয়াইতে চেষ্টা করতেছেন ওই খাইতে খাইতে জানে না এটা তার খাদ্য নয় তো রু আমাদের থেকে দূরে
আজকের মজলিসে আমি রুটাকে ধরতে চাই, বলেন না রুটারে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে, এটা ধরন লাগবে না, আমরা ধরতেই পারি না, ধরিয়ে না রুটা যে কোত্থেকে পলায়া যায়, এটাকে আমরা, রুটা আসে কিন্তু কোথায় আসে এটাকে আমি আলোপ করতে চাই। এখন তো শরীরের মধ্যে আছে, আছে কি না এখন, কিন্তু এটাকে আমি আলোপ করি না, শরীর থেকে এটাকে আলোপকরণের একটা প্র্যাকটিস আমাদেরকে জানতে হবে, এবং ওই প্র্যাকটিসটা করে রুকে আলোকভাবে খাদ্য দিতে হবে এবং খাওয়াইতে হবে। 70 বছর পর্যন্ত শরীরকে খানা দিলেন না, এই শরীর অচল হয়ে যাবে, মারা যাবে, ঠিক না বেঠি? তাইলে রুকে আপনি যে 70 বছর অভুক্ত বানায় রাখলেন, এটা কি জিন্দা আছে না মারা গেছে? মারা গেছে এটাও আমরা জানি না। আল্লাহ, আজকের মজলিস এসলাহি মজলিস, এসলাহি মজলিসের অর্থেই হইলো যে আমরা রুটাকে একটু চিনবো, রুটাকে একটু কাজে লাগাবো। তো আর আছি ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন, কবুল করো, আমিন, কবুল করো, আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এ রুটাকে একটু চিনেন না, শরীরের মধ্যে আছে কিন্তু দেখি না, বলেন না শরীরের মধ্যে আছে কিন্তু কি দেখি না। আমাদের বুজুর্গরা সুবহানাল্লাহ এ রুটাকে আলোকভাবে এক্সারসাইজ করতেন, ধরতেন, ধরবেন নি, ধরবেন, আজকে ধরবেন তো, নিয়ত আসেনি, নিয়ত থাকলে কো, নিয়ত না থাকলে কো, সুবহানাল্লাহ। শরীরের মধ্যে ওনার শরীরে রু আসেনি কোন তো, আসলে আসেনি, বলে রুয়ে যদি না থাকবে তুমি জিন্দা কেমনে, আর রু না থাকলে তো এতক্ষণে ওনার জানাজা টানাজা পড়া ওনাকে জায়গা মতন সোয়া দিয়ে আসতাম, ওনাকে জানাজা পড়ন যাইব এখন কেন, রু আছে, আল্লাহ আকবার, বুঝা গেল রু আছে, দেখা যায়নি, দেখা যায় না, আল্লাহ আকবার। আমাদের বুজুর্গরা রুটাকে কেমনে ধরেন, এর জন্য বসন শিখন লাগে, বসন শিখন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ভাই যে রুটাকে ধরতে হইলে আপনি চোখটা বন্ধ করতে হবে, চোখ বন্ধ করে আপনার যে কল্পনা শক্তি ওই কল্পনা শক্তিটাকে একটু আগে বাড়াইতে হবে, চোখটা বন্ধ করে আপনি খেয়াল করুন আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির, ডান দিকে মাকাম ইব্রাহিম, তবে সবাই চোখ বন্ধ করেন না, সবাই চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে খেয়াল করুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এলাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ, এলাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ, সরাপা ফকর হে আজিজ নদামত সাথ লায়া হুঁ। চোখ খুলো আমার দিকে তাকান। আচ্ছা আপনারা যে চোখটা যে বন্ধ করাইলাম, আপনারা কি নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির পাইছেন? হাজির সাবরা কথা কন পাইছেন কি না, কল্পনা পাইছেন কি না বুঝে নাই। হ্যাঁ আচ্ছা আপনাকে মামুর বাড়ি আসেনি, কার কার মামুর বাড়ি আসে দিয়ে হাত উড়ান তো, আচ্ছা নিজে গ্রামের বাড়ি আসেনি, আসে আপনার চোখ বন্ধ করে আপনার গ্রামের বাড়িতে জানতো, চোখ বন্ধ করে যাইতে পারেন কি না দেখেন তো, যাইতে পারেননি, পুষ্কুনিতে নামেন, মাছ ধরেন, বড় মাছটা লন, এটি কল্পনা, আমি আপনাদেরকে এরা কল্পনার এক্সারসাইজ ধরাইতে আসি। মানে কেউ যদি এখানে বসে অন্য কিছু কল্পনা করে তাইলে সে কল্পনা করতে পারে, এবং আল্লাহ তার দেমাগের মধ্যে এতটা শক্তি দিছেন যে সে এখানে বসে বসে, আমাদের গ্রামের ভাষা এটাকে বলা হয় মনকলা, কারণ এটার কি বলা হয় মনকলা, কারণ এটার কি বলা হয় মনকলা, মনকলা কইয়া এটাতে পাতলা করে ফেলছে, কিন্তু এটার নামে হইল মোরাকাবা।
যেটাকে আপনি মন কলা কন এটাকে আমি মুরাকাবা বলি, যেটাকে আপনি মন কলা বলেন এটাকে আমি আল্লাহকে পাওয়ার রাস্তা মনে করি। আপনি থাকবেন এখানে কিন্তু কল্পনায় আপনি চলে যাবেন বাইতুল্লাহর দুয়ারের সামনে, কন্যা কই যাবেন বাইতুল্লাহ। আরে এটাই তো নামাজের মধ্যে আল্লাহ পাক বলছেন যে নামাজের আগে তুমি নিয়ত বান্ধ কোন দিকে ফিরে বলেন না, কোন দিকে বাইতুল্লাহ, কোন দিকে বাইতুল্লাহ বলেন, কোন দিকে বাইতুল্লাহ, কি নিয়ত মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই নিয়ত করে কি না? অন্য কোন দিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না? কোন দিকে ফিরে নামাজ পড়তে হবে? বাইতুল্লাহ। অর্থ কি? অর্থ হইল তুমি যেখানেই থাকো তুমি ওখান থেকে তোমার কল্পনাটাকে এরকম বানাও যে তুমি বাইতুল্লাহর বরাবর, তুমি এবং বাইতুল্লাহর মাঝখানে কোনো কিছু থাকলেও এখন না, কথা বুঝতে পারলেন কিনা? হাজার মাইল দূরে কিন্তু তুমি কল্পনা বানাও যে আমি কোথায় আছি। ফাওয়াল্লি ওয়াজহাকা, পড়েন না, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আসেনি কোরআন শরীফ তরজমা কি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তুমি যেখানেই থাকো না কেন চেহারাটা অভিমুখী বানাও মসজিদুল হারাম, হাজার মাইল দূরে আসো সেখান থেকে তুমি আল্লাহু আকবার নিয়ত বান্ধ যেন তুমি বাইতুল্লাহর সামনে, যদি এখানে মাঝখানে অনেক কিছু থাকতে পারে তুমি মনে করে নাও কিচ্ছু নাই আমি বাইতুল্লাহর দুয়ারের সামনে খাড়া। এই যে কল্পনা, এই যে কি কল্পনা, মন কলা কয় আর কিন্তু এটাই হইল রাস্তা। আজকে আমি মনন চর্চা, মনন চর্চা, আমরা খালি শরীর চর্চা করি, শরীর চর্চা করলে এটার নাম ব্যায়াম, শরীর চর্চা করলে শরীর তাজা হয়, মন চর্চা করলে এটার নাম রিয়াজত, মন চর্চা করলে মন তাজা হয়, খেয়াল চর্চা করলে খেয়াল তাজা হয়, সেকেন্ডের মধ্যে আপনি বাইতুল্লাহ, সেকেন্ডের মধ্যে আপনি আরশুল্লাহ, সেকেন্ডের মধ্যে আপনি মাওলা পাকের সামনে পৌঁছে যেতে পারে। এটা হলো মন, এটা হলো কি মন, মন কি আমরা মনকে খানা না খাওয়াইতে খাওয়াইতে এমন মারণ মারছি যে এখন কথা কইলে জবান দিয়া শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়াইতেন তখন তারা জমিনে থাকতেন না, তারা তো আরশে আজিমের দুয়ারে চলে যেতেন। বজাহেরে বা হামামার দম নেশাস্তা, বজাহেরে বা হামামার দম নেশাস্তা, বাবাতেন আজ হামা খাতে রে গাস্তা। তো মনন চর্চা, মনটাকে মনটাকে একটু লইতে হবে, লাগান না রুটাও দেখেন না মনটাকে, আল্লাহ একবার চোখটা বন্ধ করে সবাই আমরা ক্যাবলামুখী বসি, যে যেখানে আছি ক্যাবলামুখী হয়ে বসি, আমার দিকে নয় ক্যাবলার দিকে। আজকে ইনশাল্লাহ দেখি আল্লাহ মনটারে নিয়ে একটু ভালো করে দেহ, এটারে একটু ঘুরেইতাম পারি কিনা। সবাই পশ্চিম দিকে, সবাই পশ্চিম দিকে, বিলকুল পশ্চিম দিকে, বিলকুল পশ্চিম দিকে। হ্যাঁ, আপনি সবাই খেয়াল করুন, সবাই খেয়াল করুন যে চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করে নিন, কোমর মেরুদণ্ড গর্দান তিনটা জিনিস বিলকুল সোজা, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা। আমরা তো কাম করতে চাই না, আমাদের বুজুর্গরা এশার নামাজ পড়ে এরকম বসতেন মুরাকাবায়, মনকে তৈয়ার করার জন্য, কল্পনাকে বানানোর জন্য। তাহাজ্জুদ পর্যন্ত এক বসায় বা স্থির বসে আছে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, কুতবুলের সাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই সারা রাত বসে আছে, চোখ বন্ধ করে বসে আছে, এক বিন্দু শরীর নড়াচড়া করতে দেয় না। তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়তা হুঁ, তেরে রাখ দর হে বতা দে খুদায়া, বতা হমকো তেরে রাখ কিস তরফ হে, বতা হমকো তেরে রাহ কিস তরফ হে, তেরে রাহ পর চলা হমকো খুদায়া, বুজুর্গি কি নহি হমকো জরুরত,
غلام اپنا بنا ہم کو خدایا چوک بندو تھک بے دل کھلا تھک بے کمار میرو دنڈا گردان بلکل شجا کمار میرو دنڈا گردان بلکل شجا انہیں کیک পিঠ বাঁকাইয়া বসছেন, পিঠ বাঁকাইয়া বসবেন না। পিঠ যদি কোনো শারীরিক কোনো ত্রুটি না থাকে, অক্ষমতা না থাকে, তাইলে আপনার মেরুদণ্ড সোজা করে বসুন। মেরুদণ্ড সোজা না রাখলে ঘুমে ধরে যাব। মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ, হাত দুইটা হাঁটুর উপর, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড গর্দান কোমর, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা, হাত দুইটা হাঁটুর উপর, শরীর নড়াচড়া করবে না, শুধু কথাগুলো শুনবেন আর চোখ থেকে ঝরঝর পানি ছেড়ে দিবেন, শুধু কথাগুলো শুনবেন চোখ থেকে ঝরঝর পানি ছেড়ে দিবেন। কান্দনের অনুমতি আছে, হাসনেরও অনুমতি আছে, কিন্তু চোখ খোলনের অনুমতি নাই। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আপনি খেয়াল করুন আপনি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে বলুন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে, কল্পনায় বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে, কল্পনায় আমি যেন নিজেকে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। ও খোদা, কোনো দেবদেবীর সামনে নিজেকে বসাই নাই, মূর্তির সামনে নিজেকে বসাই নাই, কোনো মাজারের সামনে নিজকে বসাই নাই, কোনো মানুষের সামনে নিজেকে বসাই নাই, ইট পাথরের সামনে নিজেকে বসাই নাই, তুলসী গাছের সামনে নিজেকে বসাই নাই, বট গাছের সামনে নিজেকে বসাই নাই। আমি তো বসাইলাম ওই গৃহের সামনে যেটা তোমার ঘর, ওই ঘরওয়ালার সামনে আমি নিজেকে বসাইয়া দিলাম, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার কবরের মালিক, যিনি আমার হাসরের মালিক, যিনি আমার মিজানের মালিক, যিনি আমার পুলসেরাতের মালিক, যিনি আমার জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সেই ওয়াহদাহু লা শারীকা লাহুর ঘরের দুয়ারের সামনে, ওয়াহদাহু লা শারীকা লাহুর ঘরের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া, টলটল চোখের পানি লইয়া, টলটল চোখের পানি লইয়া, তার রহমতের দুয়ারের দিকে রুহানি ভাবে তাকাইয়া থাকলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আপনি মনের কথাগুলো, ও খোদা, শেষ হায়াতের শেষ প্রান্তে পৌঁছে গেছি, কখন যে মালাকুল মৌত চলে আসবে জানি না, দিনের বেলায় আসে না রাতের বেলায় আসে জানি না গো আল্লাহ, তবে যাইতে হবে এটাই জানি, বুকের মধ্যে হাত রাখলে বুঝি তোমার কাছে পেশ করণের মতন কোনো আমল তো বানাইতে পারলাম না। আমাদের বুজুর্গ হযরত হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে কল্পনায় তুমি নিজেকে বসাইয়া দাও, নিজেকে পাগল বানাইয়া, নিজেকে ভিক্ষুক বানাইয়া, তোমার দোকানের সামনে দুইটা টাকা ভিক্ষা পাওয়ানোর জন্য ভিক্ষুক লোকটা যেরকম নিজেকে অঙ্গভঙ্গি করে বসাইয়া দেয়, ও আল্লাহর বন্ধা, তুমিও আল্লাহর ঘরের দুয়ারের সামনে কল্পনায় নিজেকে অঙ্গভঙ্গি করে বসাইয়া দাও, টলটল চোখের পানি লইয়া মাওলা পাকের কাছে আরজি করতে থাকব, আল্লাহ শরীরটা ভালো যায় না, বহু ডাক্তারের পিছনে দৌড়াইলাম, আর ডাক্তারের পিছনে দৌড়াইব না, সরাসরি তোমার ঘরের দুয়ারের সামনে এসে মনের কষ্টের কথাটা, দুঃখের কথাটা কোনো মানুষের কাছে নয়, কোনো রাজা বাদশার কাছে নয়, কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে নয়, কোনো টাকাওয়ালার কাছে নয়, মনের দুঃখের কথাটা সরাসরি তোমাকে জানানোর জন্য তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। কল্পনায় মনটাকে তৈয়ার করেন নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে, খেয়াল করুন
যেই জায়গায় আপনি আজকে নিজেকে বসাইলেন এই জায়গায় একদিন হযরত আদম আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মতন দাঁড়াইয়া কাঁদছিলেন হযরত নূহ আপনার মতন দাঁড়াইয়া কাঁদছিলেন হযরত ইব্রাহিম আপনার মতন দাঁড়াইয়া কাঁদছিলেন হযরত হাজেরা আপনার মতন দাঁড়াইয়া কাঁদছিলেন হযরত ইসমাঈল এখনো পায়ের চিহ্ন সেখানের মধ্যে বিদ্যমান واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি খেয়াল করুন আপনি বলুন ও খোদা এই জায়গায় দাঁড়াইয়া আব্বাজান হযরত আদম কান্না করেছিলেন তুমি কবুল করেছো হযরত ইব্রাহিম কান্না করেছিলেন তুমি কবুল করেছো হযরত ইসমাঈল কান্না করেছিলেন তুমি কবুল করেছো হযরত হাজেরা কান্না করেছিলেন তুমি কবুল করেছো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন তুমি কবুল করেছো মাবুদ জায়গা তো ওইটাই আমি গরিব মানুষ যাইতে পারি না এজন্য শরীরটা রেখে দিলাম জিঞ্জিরা মনকে রূহকে আমি ওই জায়গায় বসাইয়া তোমার কাছে দুইখানা হাত বাড়াইয়া দিলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া এই ঘোড়াকে আপনি আটকায়া রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন এই জন্য মেহরবানি দয়া করে চোখ বন্ধ থাকবে চোখ বন্ধ থাকবে চোখ খুলবো না খোলা রাখবো না চোখ খুলবো না খোলা রাখবো না ওরে জিঞ্জিরার মানুষ একদিন তোমার এই চোখ বন্ধ হয়ে যাবে রে একদিন তোমার এই চোখ বন্ধ হয়ে যাবে লোকেরা কত চেষ্টা করবে চোখটা খোলনের জন্য ডাক্তার চেষ্টা করবে চোখটা খোলনের জন্য কবিরাজ চেষ্টা করবে চোখটা খোলার জন্য তোমার চোখটা খোলনের জন্য তোমার চোখটা খোলনের জন্য আজকে যেই দুই চোখ বন্ধ করতে তোমার কষ্ট হয় সেই দুই চোখ করে বন্ধ হয়ে যাবে রে বন্ধ হয়ে যাবে সেদিন তোমার দুই চোখ বন্ধ হয়ে যাবে সেদিন তোমার দুই চোখ বন্ধ হয়ে যাবে সন্তান কাঁদবে বাবা চোখটা খোলো গো বাবা হাসপাতাল থেকে যখন অ্যাম্বুলেন্স করে আপনার লাশটা আপনার দোতলা বাড়ির সামনে বারান্দার মধ্যে শোয়াইয়া রাখা হইল একটু খেয়াল করেন এটা অন্য কারোর লাশ নয় এটা আপনার লাশ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এই মুহূর্তে যদি মত হইয়া গেল দরাদরি করে আপনাকে অ্যাম্বুলেন্স করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে একটু খেয়াল করেন আপনি এখন খেয়াল করলে দেখবেন মোরাকাবা করলে দেখবেন না দেখলেও বুঝবেন আর যেদিন এরকম ঘটনা ঘটে যাবে সেদিন না আপনি দেখনের কোনো সুযোগ পাবেন না খেয়ালকরণের কোনো সুযোগ পাবেন এই জন্য আজকে চোখটা বন্ধ করে খেয়াল করেন না জিঞ্জিরা থেকে আপনার অসুস্থ দেহটা অ্যাম্বুলেন্সে করে ঢাকার জরুরি বিভাগে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কে নিয়ে যাচ্ছে আপনি কোথায় শোয়া আছেন অ্যাম্বুলেন্সের ডাইনে কারা বসে আছে বামে কারা বসে আছে চোখটা বন্ধ করে মনটাকে একটু জাগ্রত করুন রুটাকে একটু জাগ্রত করে তাকাইতে থাকুন আপনি দেখবেন আপনার অ্যাম্বুলেন্সের ভিতরে বড় ছেলে বড় জামাই ভাতিজা বসে আছে অচেতন চাচা শুয়ে আছে মাঝখানে নিয়ে যাইতেছে ঢাকা মেডিকেল জরুরি বিভাগ
ঢুকাইলো ডাক্তাররা অনেকগুলো মেশিন কম্পিউটার লাগায়া দিল, কোনোটা কোনো মেশিন কপালের উপর, কোনো মেশিন মুখের উপর, কোনো মেশিন নাকের ভিতরে, কোনো মেশিন হাতের উপরে, কোনো মেশিন বুকের উপরে, কোনো মেশিন পায়ের সঙ্গে, সবগুলো মেশিন লাগাইয়া কয়েকজন ডাক্তার কম্পিউটারের স্ক্রিনের দিকে মনোযোগ দিয়া তাকাইয়া আছে, কি ঘটনা ঘটতেছে। আধা ঘন্টা পর্যন্ত তারা অবজারভেশন করলেন, অবজারভেশনের পরে এখন বলতেছে রোগীর সঙ্গে গার্ডিয়ান কে আছে। বড় ছেলে আগাইয়া গেল, বড় ছেলে আগাইয়া গিয়া বলতেছে আমি রোগীর গার্ডিয়ান। ডাক্তার বলতেছে বাবা আর দৌড়াদৌড়ি করে লাভ হবে না, তোমার বাজার আর দুনিয়ায় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আপনি খেয়াল করুন, আপনি খেয়াল করুন, আপনার সন্তান, বড় সন্তান কথাটা যখন শুনল কেমন লাগলো, কলিজার মধ্যে কিরকম একটা মুচড় দিল, পকেট থেকে মোবাইলটা বের করলো, দুঃখিনী মা, মাকে ফোন করে শুধু মা শব্দটা বলল। মার বুঝতে বাকি নাই আমার ষাট সত্তর বছরের সঙ্গী স্বামী আর বুঝি দুনিয়ায় না। চিৎকার দিয়া পড়ে গেছে গো আল্লাহ। মৌতের খবর চলে গেল চিটাগং, চলে গেল রংপুর, চলে গেল ইন্ডিয়া, চলে গেল পাকিস্তান, মিনিটের মধ্যে মৌতের খবর সৌদি আরব, মিনিটের মধ্যে মৌতের খবর চলে গেল আমেরিকা, সারা দুনিয়া কান্দা শুরু করে দিছে। এখনো আপনার লাশ ঢাকা মেডিকেলে, অ্যাম্বুলেন্স নিয়ে করে নিয়ে আসতেছে আপনার ছেলে, আল্লাহু আকবার। বাড়ির দুয়ারে পৌঁছনের আগে আগে আত্মীয় স্বজন আপনার বাড়ি ভরে গেছে, খেয়াল করুন, চোখটা বন্ধ করে একটু দেখার না, এগুলো ঘটবে, আপনি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে, আগে ভাগে চাইয়া লইলে আপনি নিজে কি করণীয় ঠিক করতে পারবেন, আর যদি আগে ভাগে দেখিয়া না লইলেন তাইলে করণীয় ঠিক করতে পারবেন না কোনোদিন। হঠাৎ করে মৌত চলে আসবে, আপনি তখন দিশা পাবেন না। এখন কথাগুলো দেখতে থাকুন, বুঝতে থাকুন, মাঝে মাঝে কলমা শরীফ পড়তে থাকুন, মাঝে মাঝে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকুন, মাঝে মাঝে দিলটাকে তৈয়ার করতে থাকুন, ঈমান তৈয়ার হয়ে যাবে, ইয়াকিন তৈয়ার হয়ে যাবে, আমল তৈয়ার হয়ে যাবে, ঘটনা যেদিন ঘটবে সেদিন আপনি নির্বিঘ্নে জায়গা মতন পৌঁছে যেতে পারবে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, বসনের অভ্যাসকরণ লাগে, একান্তে বসনের অভ্যাসকরণ লাগে, চোখ বন্ধ করে নিজ সম্পর্কে চিন্তা ভাবনা করণের অভ্যাস বানাইতে হয়। রে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আপনি খেয়াল করুন, বড় ছেলে অ্যাম্বুলেন্স করে আপনার লাশ জিঞ্জিরার বাড়িতে আনলো, দোতলা বাড়ি জায়গা কিনলেন, দোতলা বাড়ি বানাইলেন, দোতলায় আপনি থাকেন, থাকনের জন্য সুন্দর থাকার রুম, থাকার জন্য খাট পালং, খাতার জন্য এরকম খাট পালং, আলনা, ড্রেসিং টেবিল, ওয়াশরুম, অনেক আয়োজন করছেন, আজকে আপনাকে সেখানে নেওয়া হয় না। দোতলা বাড়ির সামনে, সিঁড়ির সামনে খোলা জায়গা, এই খোলা জায়গায় আপনাকে লম্বা লম্বি করে শুইয়ে দেওয়া আছে। একটু খেয়াল করলে আপনি দেখবেন শরীরটা একটু যাচাই করেন, দেখেন না খেয়াল করে মাথাটা কোন দিকে রাখা হইল, পাটা কোন দিকে রাখা আছে, আপনি খেয়াল করলে দেখবেন মাথাটা উত্তর দিকে, পাটা দক্ষিণ দিকে, পুরাটা শরীর একটা চাদর দিয়া ঢাকা রাখা আছে। লোকজন আসে চেহারা থেকে কাপড় সরায়, আপনার ছোট্ট একটা ছোট্ট শিশু, বয়স পাঁচ বছর সাত বছর, বাসার থেকে বের হওয়ানোর আগে তাকে আদর করে বের হইতেন, বাসায় ঢুকেই তাকে খুঁজতেন আমার সেই সোনামণি কই, কোলে না লইলে আপনার ভালো লাগে না, আজকে সেই সোনামণি
নিয়ে মহায়াত মত বুঝে না দোতলা থেকে নামলো আব্বাজানের চেহারা থেকে কাপড় সরাইল বারবার বলতেছে বাজান চোখ খুলো গো বাজান বাজান চোখ খুলো গো বাজান যেই কন্যা তার কণ্ঠ তাকে কোলে না লইলে আপনার ভালো লাগে না আজকে সেই কন্যা আপনার বারবার আপনাকে চোখ খুলতে বলতেছে আপনি চোখ খুলতে পারেন না এই জন্য বলছি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ একদিন এই চোখ বন্ধ হয়ে যাবে সেদিন আপনি খুলতে চাইবেন খুলতে পারবেন না খেয়াল করুন গ্রামের কোনো মুরব্বী এলাকার কোনো মুরব্বী আসছে আমার বাইটার দুইটা পাও দুই দিকে ছড়াইয়া যাচ্ছে আমার একটা গামছা দাও আমি আমার ভাইয়ের পা দুইখানা বাইন্ধা দেই পা দুইটা বাইন্ধা দিছে সোজা বানায়া রাখছে আপনার হাঁটা মুখটা ঠোঁটটা মিলাইয়া দিতেছে কেউ একজন গামছা দিয়া হা করে যেন না থাকে লাশ হা করে যেন না থাকে মিলাইয়া দিল মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করেন আপনি যখন ওই লাশ অবস্থায় আপনার বাড়ির সামনে খাটিয়ার মধ্যে শুয়ে আছেন তখন আপনার ছেলে কি করছে মেয়ে কি করছে ভাই কি করছে স্ত্রী কি করছে চোখ বন্ধ করে আপনি যখন দেখবেন তখন নজরে চলে আসবে রে জিঞ্জিরাওয়ালা ওই যে বড় ছেলে কাঁদতেছে মেজ ছেলে দৌড়াই আসতেছে চিটাগাং থেকে আমার আব্বা আমার আব্বা পাঞ্জাবিটা ঠিক মতন গায়েও দিতে পারে নাই উল্টা গায়ে দিয়া দৌড় দিছে আমার আব্বা আমার আব্বা মেয়েটাকে এলাকার কাছাকাছি কোথাও বিয়ে দিলেন ওই মেয়েটা সব ফাটাইয়া চিৎকার করতে করতে আপনার বাড়ির দুয়ারে আইসা হাজি আপনার স্ত্রী 60 বছর 70 বছরের সঙ্গী চিৎকার করে কাঁদতে পারে না দুয়ারের আড়ালে গিয়া কাপড় দিয়া মুখ চেপে চেপে কাঁদতে কত কথা মনে হইতেছে এই বাড়িতে কবে আসছিল কিভাবে আসছিল প্রথম কিভাবে এই বাড়িতে ঢুকছিল আপনার সঙ্গে কখন তার প্রথম দেখা এক একটা কথা মনে হয় আর কলিজাটা ভাঙে যায় চিৎকার করতে চায় চিৎকার করতে পারে না মুখে চাপ দিয়া ধরে আছে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এলাকার মুরব্বীরা এসা বলতেছে দিনকাল ভালো না গোসলের আয়োজন করো গরম পানি বানাও ১,০০,০০০ টাকা খরচ করে ওয়াশরুম বানানো হইল আজকা সেই ওয়াশরুমে আপনাকে নেওয়া হয় না বাড়ির সামনে নতুন গোসলখানা মশারি টানাইয়া নতুন গোসলখানা ওয়ান টাইম গোসলখানা চতুর্দিকে কাপড় টানাইয়া ওয়ান টাইম গোসলখানা বানানো হইতেছে কার জন্য খেয়াল করেন না খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করলে দেখবেন গরম পানি বড়ই পাতার গরম পানি তৈয়ার হয়ে গেছে কয়েকজন আপনাকে নিয়ে গেল কারা আপনাকে নিয়ে গেল কিভাবে আপনাকে গোসল দিতেছে একটু খেয়াল করেন একটু তাকাইয়া দেখুন একটু তাকাইয়া দেখুন গোসল শেষ হয়ে গেল এবার এরা বলতেছে কাফনের কাপড় দাও কাফনের কাপড় চাইতেছে আর আপনার স্ত্রী কাঁদতেছে কইতেছে আমার স্বামী বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন মক্কা শরীফ গেছেন হজ করছেন উমরা করছেন এহরামের কাপড় নিজে জমজমের পানি দিয়া ধুইয়া পাক পবিত্র বানাইয়া আমার কাছে আমানত রাখিয়া গেছে ওসিয়ত করে গেছেন যদি আমি মারা যাই আমার লাশকে তোমরা এই এহরামের কাপড় দিয়া কাফনের বন্দোবস্ত বানাইবা
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করেন না, আলমিরা থেকে আপনার সেই দশ বছর আগের এহরামের কাপড় আপনার স্ত্রী বের করে দিতেছে। আপনি মৌতের সময় কইয়া যাইতে পারেন নাই, স্ত্রী গো আমার এহরামের কাপড় রেডি রাখো, কিন্তু আপনার স্ত্রী মনে রাখছে দশ বছর পরে এখন বের করে দিতেছে। খেয়াল করুন কারা ওই এহরামের কাপড় দিয়ে আজকে আপনাকে লাশ তৈয়ার করলো, কাফন পিন্ডাইয়া আপনাকে মেহমান সাজাইয়া দিচ্ছে, আবার সাজাইয়া তিনখানা কাপড় দিয়া আপনাকে নতুনভাবে সাজানো হইল, নতুনভাবে সাজানো হইল। খেয়াল করেন হাত দুইটা কোথায় আছে, খেয়াল করুন হাতের মধ্যে টাকা পয়সা কত আছে, খেয়াল করুন জামা গায়ে দেওয়া হইল জিন্দিরাবাসী, এই জামা সিলাই আছে কিনা দেখুন, ওই কাপড়ের রংটা কি দেখুন, কাপড়ের মধ্যে কোনো পকেট আছে কিনা এটাও দেখাল। কোটিপতি খালি হাতে রওনা, কোটিপতি খালি হাতে রওনা, আজকে যদি দস্তখত করে দস্তখতের দ্বারা ব্যাংকওয়ালা টাকা দেয় না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আপনাকে দুনিয়া রিটায়ার্ড করে দিয়েছে, আপনি এখন অচল, এখন আপনার ঠিকানা কবর ছাড়া আর কোথাও নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করুন কয়টা কাপড় দিয়ে আপনাকে কাফন দেওয়া হইল, কয়টা গিরা লাগানো আছে খেয়াল করুন, তিনটা গিরা লাগানো আছে, একটা মাথার দিকে, একটা মাঝ বরাবর, একটা পায়ের দিকে। খেয়াল করুন আপনার লাশটা কতটুকু লম্বা দেখা যায়, লাশটা কতটুকু মোটা দেখা যায়, লাশটা উপর থেকে দেখতে কিরকম দেখা যায়, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। মাথার দিকে যে গিরাটা আছে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, মাথার দিকে যে গিরাটা আছে সেই গিরাটা খুলুন। প্রথম পরত কাপড় সরান, দ্বিতীয় পরত কাপড় সরান, তৃতীয় পরত কাপড় সরাইলে দেখবেন আপনার চেহারা পুরা সেখানের মধ্যে শুইয়া আছে, আপনার চোখ সেখানে, আপনার ঠোঁট সেখানে, আপনার দাঁত সেখানে, আপনার চেহারা সেখানে, বেশ কম এতটুকু। আজকা এই চেহারাটা লইয়া আপনি কথাবার্তা কইতে পারেন, সেদিন ওই চেহারা নিয়ে আপনি কোনো কিছু ভাবতে পারবেন না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করুন আপনাকে এখন জানাজার জন্য রহমতপুর মসজিদে হাজির করা হইল, এইখানে কত জানাজা আপনি পড়লেন, এই খাটিয়া যে খাটিয়ার মধ্যে আপনাকে শোয়াইয়া রাখা হইল, এই খাটিয়ার মধ্যে কত মানুষ শুইল, সয়ে চলে যায়, সয়ে চলে যায়, একজন সয়ে চলে যায়, আরেকজন আসে চলে যায়, আরেকজন আসে চলে যায়, সিলসিলা চলতে চলতে একদিন আপনার নম্বর চলে আসলো, আজকে আপনি সেখানে শোয়া। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ খেয়াল করেন না, খেয়াল করলেই দেখবেন জানা যায় কারা চলে আসছে, জানা যায় আপনার সন্তান কি বক্তব্য রাখতেছে, কোথায় আপনার জন্য কবর খোড়া হইতেছে, ওই যে গোরস্থান, ওই যে গোরস্থান কবর খোড়া হইল। এখানে জানাজা পড়নের পরে এলাকাওয়ালা কান্দে করে আপনার লাশটা লইয়া গেল গোরস্থানে, গিয়া নামাইলো, কারা কারা, কারা কারা, কারা কারা নামাইতেছে কবরে, একটু খেয়াল করেন না, দেখেন না, চিনেন কিনা দেখেন। দেখবেন তিনজন কবরের মধ্যে নামছে, আর তারা বলতেছে আমার আব্বা জানের লাশ আমাদের কাছে দাও। এরা লাশটা তাদের কাছে দিল, লাশটা কবরের মধ্যে শোয়ায়া দিতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
বাঁশ হইয়া দিল একটা একটা বাঁশ দেওয়া হইতেছে চাটাই দেওয়া হইতেছে বাঁশ দেওয়া হইতেছে চাটাই দেওয়া হইতেছে তিনজনের একজন উঠে গেলেন আছেন দুইজন বাঁশ দেওয়া হইতেছে চাটাই দেওয়া হইতেছে আরেকজন উঠা গেলেন বাকি আছেন একজন চাটাই দেওয়া হইতেছে বাঁশ লাগানো হইতেছে তৃতীয় জন যখন উঠা গেল তখন কবরের মধ্যে আপনি এখন থেকে একা একা দুনিয়ায় এসেছিলেন আবার একা দুনিয়া থেকে রওনা করলেন মাটি দেওয়া হইতেছে অন্ধকার হইয়া আসতেছে মাটি দেওয়া হইতেছে অন্ধকার হইয়া আসতেছে এখন আপনার সঙ্গে আর কেউ নাই আল্লাহ পাক বলেন ও বান্দা একা একা তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম আবার একা একা তোমাকে আমি ফেরত আনলাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ রুটাকে চর্চা করতে হবে রুটাকে চর্চা করতে হবে রুটাকে চর্চা করতে হবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি খেয়াল করুন আমার বাবাও এরকমভাবে চলে গেছেন আমিও এরকমভাবে চলে যাব আজকে আমি জিন্দা আছি আমার বাবা চলে গেছেন চলে যাওয়ার পরে আপনি কি করণীয় খেয়াল করেন না আপনি খেয়াল করুন আপনি খেয়াল করুন আপনি আপনার বাবাকে যেন কবর দিয়ে আসলেন এবার কোথায় কবর দিয়েছেন কবরটা আপনি জানেন কোন গোরস্থানে আপনি কবর দিলেন বাবাকে মাকে ভাইকে বোনকে আপনি চিনেন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে আপনি ওই গোরস্থানের গেইটে গিয়া দাঁড়ান গেইটে দাঁড়াইয়া আব্বাজানের গোরস্থানের পুরা চিত্রটা একবার তাকান কল্পনার দৃষ্টি দিয়া তাকান বাইরে কিরকম দেখা যায় ভিতরে কিরকম দেখা যায় গোরস্থানের উপরটা কিরকম দেখা যায় নিচটা কিরকম দেখা যায় উপরে গাছপালা কি পরিমাণ নিচে লাশ কি পরিমাণ সব কবরওয়ালাদেরকে সামনে রাখিয়া সালাম দেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই সবাই সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর হাবিব বলেন এই কল্পনায় কিংবা বাস্তবভাবে আব্বাজানের গোরস্থানে যখন তুমি যাইবা যখন চোখটা বন্ধ করে মসজিদে বসে আছেন চোখটা বন্ধ করে রুটা আব্বাজানের গোরস্থানের গেইটে নিয়ে দাঁড় করা গেইটে নিয়ে দাঁড় করাইয়া পুরা গোরস্থান দিকে তাকাইয়া সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম গোরস্থানের সকল মুর্দেগান তোমাদেরকে আমি জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমরা আমাদের অগ্রবর্তী দল আমরা তোমাদের পেছনে পিছনে আসতেছি আল্লাহ পাক তোমাদেরকেও মাফ করে দেন আমাদেরকেও মাফ করে দেন এবার কল্পনায় গোরস্থানের গেট দিয়া প্রবেশ করুন আপনার আব্বাজানকে আম্মাজানকে কোথায় কবর দিয়েছিলেন সেখানে আপনি চলে যান আব্বাজানের পায়ের দিকে গিয়ে দাঁড়ান আম্মাজানের পায়ের দিকে গিয়া দাঁড়ান আস্তে আস্তে বলুন ও মা দুঃখিনী তোমার সন্তান তোমার সঙ্গে দেখা করার জন্য আজকে তোমার কবরের পাশে দণ্ডায় মা বাবাকে বলেন না রুহানি ভাবে বাবা আমি আসছি কিতাবের মধ্যে আসছে সন্তান যখন বাবার পায়ের দিকে এসে দাঁড়ায় বাবার তখন রুটাকে আল্লাহ পাক ফিরাইয়া দেন আর এরকমভাবে আল্লাহ পাক তাকে বলেন দেখো কে আসছে বাবার রুটা তখন খুশি হয়ে যায় বাবার রুটা তখন আনন্দে উদ্বেলিত হয়ে উঠে বাবা জেলখানায় আছে জানে আমার সন্তান এই জেল থেকে আমাকে বের করতে পারবে না তারপরেও জেলখানার ভিতর থেকে জানালা দিয়া যখন সন্তানের চেহারা দেখে বাবার কাছে ভালো লাগে
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যেই বাবার কবরে আজাব হইতেছে ওই বাবার কবরেও যদি সন্তান গিয়া দাঁড়ায়, আল্লাহ একবার বাবার কলিজার মধ্যে প্রশান্তি চলে আসে, মায়ের কলিজার মধ্যে প্রশান্তি চলে আসে। ওরে জিঞ্জিরার মুসলমান, কল্পনায় তুমি তোমার বাবা, তুমি তোমার মায়ের পায়ের দিকে গিয়ে দাঁড়াও, বলো মা আমি আসছি, মা আমি আসছি, মা আমি আসছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এবার পশ্চিম পাড় দিয়া কবরের, কবরের পশ্চিম পাড় দিয়া আস্তে আস্তে হাঁটেন, মুখ বরাবর এসে দাঁড়ান, মুখ বরাবর এসে দাঁড়ান, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেন, মাবুদ আমার মা, মাবুদ আমার বাবা, মাবুদ আমার স্ত্রী, মাবুদ আমার স্বামী। টাকা দিলে টাকা পৌঁছবে না, খানা দিলে খানা পৌঁছবে না, পোশাক দিলে পোশাক পৌঁছবে না, অতি কাছে কিন্তু অতি দূরে, অতি কাছে কিন্তু অতি দূরে। আল্লাহ পাক বলেন সেখানে টাকা পয়সা দিলে পৌঁছবে না, পৌঁছানোর কোনো কিছু, পৌঁছানোর রাস্তা ভিন্ন। তুমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া, বাবার কবরের সামনে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা চোখের পানি সহ পড়ো। তুমি যদি চোখের পানি সহ একবার সূরা ফাতিহা পড়তে পারো, সূরা ফাতিহার এতটা শক্তি আল্লাহ পাক দিয়া রাখছেন, এই ফাতিহার উসিলায় তোমার বাবার কবরের আজাব ফাতিহা শরীফ শেষ হওয়ার আগে আগে আল্লাহ পাক যদি কবুল করলেন তোমার চোখের পানি, ফাতিহা শেষ হওয়ার আগে আগে বাবাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এরপর তুমি তিনবার সূরা ইখলাস পড়ো, এক খতম কোরআন শরীফ পড়নের সওয়াব পাইবা, এই সওয়াবটা তুমি তোমার বাবার জন্য হাদিয়া দাও, আল্লাহ পাক তোমার বাবাকে এই এক খতম কোরআন শরীফের উসিলায় জান্নাতের উচ্চ মকাম ধরাইয়া দিবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, প্রত্যেকে আব্বা আম্মা কারুর একজনের গুরুস্থানের গেইটে যান, সারা কবরের দিকে নজর করেন, মনে মনে বলুন আমরাও আসতেছি, ইহা হাম সবে মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা, ইহা হাম সবে মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা, কই আগে রওয়ানা হ্যায় কই পিছে রওয়ানা, মুসাফির হর কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ, মুসাফির হর কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ, বুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। আব্বাজানের কবরে পায়ের দিকে গিয়ে দাঁড়ান, বলুন না আব্বা আমি আসছি গো, চেহারার সামনে আস্তে আস্তে ধীর পদে আদবের সঙ্গে চেহারা বরাবর দাঁড়াইয়া বিসমিল্লার সঙ্গে একবার সূরা ফাতিহা সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. شوق بندو থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, এবার আবার বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির, আবার বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে, আবার বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। সবাই বলুন, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া, কাঙ্গাল বানাইয়া, কাঙ্গাল বানাইয়া বাইতুল্লাহর দুয়ারের সামনে দাঁড় করাইয়া দিলাম। এলাহি তেরে চৌখাটে পর ভিখারি বনকে আয়া হুঁ, এলাহি বলো, এলাহি তেরে চৌখাটে পর ভিখারি বন কে আয়া হুঁ, সারাপা ফকর হজো নদামতে সাথ লায়া হুঁ, ভিখারি বো জিসকে পাস না ঝুলি হ্যা পেয়ালা, বেগার জিসে আপনা হিরসো হওয়ানে মার ডালা। ও খুদা, ও খুদা, সব কিছু ছাড়লাম তোমার ঘরের দুয়ারের সামনে এসে ভিক্ষুকের মতন বসে গেলাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, ও খুদা যদি শক্তি থাকতো, সামর্থ্য থাকতো, ও আল্লাহ সব কিছু ছেড়ে মক্কা শরীফ তোমার ঘর বাইতুল্লাহ এসে তোমার ঘরের গিলাব ধরে ঝুল্লা যাইতাম। সবাই হাত উডান, হাত উডান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, চোখ বন্ধ করে মোরাকাবার হালতে, চোখ বন্ধ করে মোরাকাবার হালতে শরীরটা পড়ে আছে জিঞ্জিরা রহমতপুর মসজিদে, রুটাকে লইয়া একবার তোমার ঘরের দুয়ারের সামনে, একবার আব্বাজানের কবরে, একবার নিজের মৌতটা দেখে আসলাম হাসপাতালের গেট থেকে, একবার নিজের জানাজা দেখলাম, একবার নিজের কবর দেখলাম, মা বাবার কবর জিয়ারত করলাম, ঈসালে সওয়াব করলাম, এরপরে তোমার ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর দুয়ারে সে কাঙ্গালের মতো দুইখানা হাত তোমার কাছে বাড়াইয়া দিলাম গো আল্লাহ। জিসিম মে তাকত নেহি, দিল মে হিম্মত নেহি, জিসিম মে তাকত নেহি, দিল মে হিম্মত নেহি, আয় দিমাগ আফত রসিদা রহম ফরমা আয় খুদা, আয় দিমাগ আফত রসিদা রহম ফরমা আয় খুদা। ও খুদা, দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, আব্বা জান চলে গেলেন, বড় ভাই চলে গেলেন, বড় বোন চলে গেলেন, আমি তো এখনো বেঁচে আছি গো আল্লাহ, কতদিন বেঁচে থাকবো জানি না গো আল্লাহ, কতদিনের মেহমান হইয়াছি জানি না গো আল্লাহ, কি লইয়া তোমার দরবারে হাজির হব, কোনো আয়োজন তো বানাইতে পারলাম না। মাবুদ, তোমার ঘরের দুয়ারের সামনে, কল্পনায় তোমার ঘরের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দুইখানা হাত তোমার দিকে বাড়াইয়া দিলাম গো আল্লাহ, দয়া করে আমাদের জিন্দিগির সব গুনাহ আপনি মাফ করে দেন।
মাবুদ না বুঝা শয়তানের প্রবঞ্চনায় পড়ে লোভে পড়ে মাবুদ নানান রকমের বিপদাপদে পড়ে অনেক নাফরমানি করছি গো আল্লাহ এখন ভয় লাগে এখন ভয় লাগে এখন ভয় লাগে কিভাবে যাব মাবুদ তুমি তো রহমান তুমি তো রহিম সারা দুনিয়ার সব মানুষকেও যদি তুমি ক্ষমা করে দাও তোমার রহমতের ভান্ডারে তিল পরিমাণ কমবে না আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবি ওয়া রাহমাতুকা আরজাউ মিন আমালি মাবুদ আপনি দয়া করে আমাদেরকে বানাইলেন দয়া করে আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন এখনো আপনি আমাদেরকে রিজিক দেন আপনি আমাদেরকে লালন পালন করেন আমরা গাদ্দার আমরা নাফরমান আমরা নাফরমানি করি মাবুদ আপনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে শায়েস্তা করেন নাই মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের জিহ্বাটাকে আপনি পচন ধরাইয়া দেন নাই জুলুম করার সঙ্গে সঙ্গে লজ্জাস্থানকে আপনি বিকল করাইয়া দেন নাই ও আল্লাহ সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে পাকড়াও করেন নাই হাজার অপরাধের সঙ্গে জড়াই আপনি সত্তার আপনি সব গোপন করে রাখছেন কাউকে জানতে দেন না মাবুদ দয়া করে আমাদেরকে মাফ করে দেন গো আল্লাহ ওই জায়গায় দাঁড়াইয়া কাঁদতেছি যেই জায়গায় দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন আপনি ক্ষমা করে দিয়েছেন হযরত ইব্রাহিম কান্না করেছিলেন আপনি কান্না কবুল করেছেন হযরত ইসমাইল কান্না করেছিলেন আপনি কবুল করেছেন হযরত হাজেরা কান্না করেছিলেন আপনি কবুল করেছেন ইতিহাসের সাক্ষী এখনো পায়ের চিহ্নগুলো সেখানে জীবন্ত বাবু ওই মাকামে ইব্রাহিম ডান দিকে মাকামে ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে তোমার ঘরের রহমতের দুয়ার ১২০টা তাজাল্লি নাজিল হইতেছে তোমার ঘরের উপর ওই তাজাল্লি আমার পিঠের উপরে মাথার উপরে কাঁধের উপরে জর জর পড়তেছে গো আল্লাহ ও আল্লাহ স্রোত আমার বুকের সঙ্গে লাগতেছে এমন পবিত্র জায়গায় দাঁড়াইয়া নিজের গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি মাবুদ দয়া করে আমাদের সকলের জিন্দগির সব গুনাহ মাফ করে দেন মাবুদ মনের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক অভিলাষ মাবুদ আর ডাক্তারের কাছে যাইতে মন চায় না মাবুদ আর ডাক্তারের চেম্বারে যাইতে মন চায় না তোমার দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিলাম মাবুদ আপনি আপনার তরফ থেকে রহমত দ্বারা আমাদেরকে শেফার বন্দোবস্ত করে দেন আমাদেরকে শেফার বন্দোবস্ত করে দেন আমাদেরকে শেফার বন্দোবস্ত করে দেন বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন কোন মাজারের কাছে চাই না কোন দেবতার কাছে চাই না তুলসী গাছের কাছেও চাই না বট গাছের কাছেও চাই না দেবদেবীর কাছেও চাই না চাইতেছি আমাদের যিনি খালেক আমাদের যিনি মালিক আমাদের যিনি রব আমাদের যিনি স্রষ্টা আমাদের যিনি রিজিক দেন আমাদের হায়াত মওত যেই ওয়াহদাহু লা শারীকা লাহুর হাতে ও আল্লাহ সেই কুদরতে কামেলার কাছে আমরা ফরিয়াদ করলাম গো আল্লাহ দয়া করে আমাদেরকে কবুল করে লন এই মাটি যেখানে দাঁড়াইয়া দোয়া করতেছি রুহানিভাবে ও আল্লাহ আপনি তো ওয়াদা করছেন আপনার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোনো কাঙ্গাল যখন কান্দে আপনার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোনো ভিক্ষুক যখন হাত পাতে আপনার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়া কোনো কোনো মানুষ যখন টলটল চোখের পানি লইয়া দাঁড়াইয়া যায় আপনি তাকে
রহমতের চাদর দিয়া কোলে তুললালো মাহবুব সেই চাদর ভিক্ষা চাইতেছি গো আল্লাহ সেই চাদর ভিক্ষা চাইতেছি গো আল্লাহ সেই চাদর ভিক্ষা চাইতেছি গো আল্লাহ দয়া করে আমাদের সকলকে কবুল করে লর ছেলের চাকরি হয় না মেয়ের বিবাহ হয় না রোগ ব্যাধি কষ্ট পাইতেছি দোকান অচল হইয়া যাইতেছে আল্লাহ ঋণের দায়ে আটকা পড়ে যাইতেছি মামলা মকদ্দমায় আটকা পড়ে যাইতেছি আর কার কাছে মনের দুঃখ জানাবো কারো কাছে জানাইব না তোমার কাছে পেশ করলাম গো আল্লাহ তোমার কাছে পেশ করলাম আল্লাহ তোমার কাছে পেশ করলাম আল্লাহ দয়া করে আমাদের সমস্যাগুলোর সমাধান আপনার কুদরত দিয়া সমাধান করে দেন মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখবেন না গো আল্লাহ মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখেন না গো আল্লাহ মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখেন না গো আল্লাহ আপনার কাছে ভিক্ষুক বানাইয়া রাখেন মানুষের কাছে আমির বানাইয়া রাখেন আপনার কাছে ভিক্ষুক বানাইয়া রাখেন মানুষের কাছে আমির বানাইয়া রাখেন ও আল্লাহ মানুষের কাছে হাত পাতনের জন্য বাধ্য করেন না গো আল্লাহ মানুষ একবার দেয় দুইবার দেয় তৃতীয়বার তার কাছে যাইতে শরম লাগে মাওলা আপনি তো বলতেছেন মানুষের কাছে কেন চাও আমার কাছে চাও আমি দেই আমি শতবার দেই হাজারবার দেই লক্ষবার দেই কোটিবার দেই যোগ্য কেউ দেই অযোগ্য কেউ দেই নামাজিও কেউ দেই বেনামাজি কেউ দেই কাফেরকে দেই মুমিনকে দেই সবাইকে আমিও তো দেই আমি ছাড়া কেউ নয় কেউ দেয় না আমি দেই মাহবুব আপনার কাছে দুইখানা হাত ফরিয়াদ করলাম গো মাহবুব আমাদের এই মজলিসকে কবুল করে লন আমাদের রূহগুলোকে কবুল করে লন আমাদের মনগুলোকে সক্রিয় বানায়া দেন আমাদের কল্পনা শক্তিকে বাড়ায়া দেন আমাদের তসব্বুরাতকে বৃদ্ধি করে দেন আমাদের ফিকিরকে কামিয়াব বানায়া দেন আমাদেরকে মোরাকাবার দুয়ার খুললা দেন আমরা যেন চোখ বন্ধ করে নিজের মৌতের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে কবরের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে হাসরের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে মিজানের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে পুলসেরাতের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে জাহান্নামের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে জান্নাতের দৃশ্য আঁকতে পারি চোখ বন্ধ করে সেই দিনের চিত্র যেন আমরা কল্পনায় আনতে পারি যেই দিন তোমার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে যেদিন আমরা সরাসরি তোমাকে দেখব যেদিন সরাসরি দেখে তোমার কুদরতি কদমের উপরে সেজদায় পড়ে যাব মাহবুব কোরআনে পাকের মধ্যে সব তুমি বলে দিয়েছ হাদিসে পাকের মধ্যে সব তুমি বলে দিয়েছ আমরা এইগুলো সেখান থেকে নিয়া নিয়া আমাদের রুহের মধ্যে জিন্দা করতে পারি আমাদের মোরাকাবাগুলোকে বানাইতে পারি তোমাকে যেন দেখে দেখে রুকু করতে পারি তোমাকে যেন দেখে দেখে সেজদা করতে পারি তোমাকে যেন দেখে দেখে আত্তাহিয়াতু পড়তে পারি আমাদের নামাজকে এরকম জিন্দা বানায়া দেন মোরাকাবাওয়ালা নামাজ বানায়া দেন মুশাহাদাওয়ালা নামাজ বানায়া দেন তাহাজ্জুদওয়ালা জিন্দগি বানায়া দেন সুন্নতওয়ালা জিন্দগি বানায়া দেন খৌফ ও খাশিয়তওয়ালা জিন্দগি বানায়া দেন মৌতের সময় আমরা যেন ঈমান লইয়া কবরে যাইতে পারি মাহবুব আমাদের সকলকে আপনি তৌফিক দান ফরমান আপনার হাবিবের তুফাইলে ইসমে আজমের তুফাইলে আপনার জাত ও সিফাতের তুফাইলে আমাদের হাতগুলোকে দয়া করে কবুল করে নি সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.